শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, আবারও হাজির হয়েছি ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে। সেটা হচ্ছে ফরমেশন অফ ডব্লিউএইচ কোশ্চেন। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টপিকস, ইম্পর্টেন্ট লেসন ফর বিএ ফার্স্ট কোর্স অর ডিগ্রি লেভেল। হাইবার ডব্লিউএইচ কোশ্চেন আমরা বিভিন্ন স্টেজে করতে হয়, বিশেষ করে আমরা সবসময় কোশ্চেনের অ্যান্সার করে থাকি, বাট উই নেভার এভার থিঙ্ক অ্যাবাউট মেকিং এনি টাইপস অফ কোশ্চেন, সো উই আর ভেরি উইক ইন স্পিকিং। হাইবার বাই দিস কন্টেন্ট আই হোপ দ্য ডিগ্রি লেভেল স্টুডেন্ট ক্যান ফর্ম দ্য ডব্লিউএইচ কোশ্চেন ভেরি ইজিলি। পাশাপাশি এসএসসি এসএসসিতে যারা আছো তারা এই কন্টেন্টের মাধ্যমে কীভাবে ডব্লিউএইচ কোশ্চেন করতে হয় এবং ডব্লিউএইচ কোশ্চেন কীভাবে ডায়লগে ব্যবহার করতে হয়, পাশাপাশি কোশ্চেনের অ্যান্সার কীভাবে করতে হয় কন্টেন্টের মাধ্যমে জানতে পারবে। হাউএভার বিফোর স্টার্টিং মাই লেসন, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্টস করবে, লাইক করবে, পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ার করবে। লেটস হ্যাভ আ লুক উইথ নিউ লেসন, ভেরি ইম্পর্টেন্ট লেসন, ফরমেশন অফ ডব্লিউএইচ কোশ্চেন। হাইবার ডব্লিউএইচ কোশ্চেন আসলে কি আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। ফরমেশন অফ ডব্লিউএইচ কোশ্চেন, এখন ডব্লিউএইচ কোশ্চেন আমরা আগে ওয়ার্ডগুলো জেনে নিই। ইন্ট্রোডিউস উইথ ডব্লিউএইচ ওয়ার্ডস, অ্যাকচুয়ালি ডব্লিউএইচ ওয়ার্ড, এখানে ডব্লিউ বলতে যে ওয়ার্ডগুলো ডব্লিউ দিয়ে শুরু হয় অর্থাৎ এবং প্রশ্ন করা হয়, কোশ্চেন করা হয়, এবং যে ওয়ার্ডগুলা এইচ দিয়ে শুরু হয় এবং কোশ্চেন করার কাজে ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। যেমন হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হুজ, হোম, হোয়াই, হুইচ। হোজ, হাউ লং, হাউ মাচ, হাউ ফার, হাউ মেনি, ফাইনালি হাউ। অর্থাৎ হু, আমরা জানি হু মানে কে, কে, হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হুজ মানে কার, হোম মানে কাকে, হোয়াই মানে কেন, হুইচ মানে কোনটি, হুজ মানে কার, সরি হুজ সেকেন্ড টাইম লেখা হয়েছে, হাউ লং মানে কত দূর, কত লম্বা, হাউ মাচ মানে কি পরিমাণ, হাউ ফার মানে কত দূর, হাউ মেনি মানে হচ্ছে কত সংখ্যক, হাউ কিভাবে। ইংরেজি গ্রামারে এই ওয়ার্ডগুলোকে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড বলে থাকি।
এই ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিভাবে আমরা কোশ্চেন করব, কিভাবে কোশ্চেন ফর্ম করব এটা আমরা একটু দেখে নিই। বেসিক হচ্ছে আমরা জানি হু, হু মানে কে, অ্যাকচুয়ালি ব্যক্তি বোঝায়, হু দ্বারা কাকে বোঝায়, ব্যক্তি অর পার্সন। তার মানে আমরা বুঝলাম যখন কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করবে ব্যক্তির পরিবর্তে আমরা হু শব্দটা ব্যবহার করতে পারি। দেন হোয়াট, অ্যাকচুয়ালি কি, অর্থাৎ পেশা, ঘটনা, পেশা বা ঘটনা সম্পর্কে জানতে চাওয়া, ম্যাটার সম্পর্কে জানতে চাওয়াকে হোয়াট দিয়ে কোশ্চেন করা হয়। দেন হোয়েন, অ্যাকচুয়ালি হোয়েন দ্বারা সময় বোঝায়, সময় মিন্স হচ্ছে টাইম। যখন কখনো কোনো সেন্টেন্সের মধ্যে সময় উল্লেখ থাকবে সেটা দ্বারা আমরা হোয়েন দিয়ে কোশ্চেন করতে পারি। দেন হোয়ার, হোয়ার অ্যাকচুয়ালি কোথায়, কোথায় মানে স্থান, স্থান বলতে আমরা প্লেসকে বুঝি। যখন বাক্যে কোনো স্থান ইন্ডিকেট করবে তখন এটা আমরা ইজিলি হোয়ার দিয়ে কোশ্চেন করতে পারি। দেন হুজ মানে কার, কার বলতে এখানে হুজ প্লাস নাউন অর অ্যাডজেক্টিভ, এই টাইপের কিছু থাকলে মালিকানা বোঝানোর জন্য, সত্তাধিকারী বোঝানোর জন্য, বিলংস বোঝানোর জন্য আমরা হুজ শব্দটা ব্যবহার করি। ওকে, হোম কাকে, এটাও ব্যক্তি বোঝায়, তবে অবজেক্ট থেকে যে ব্যক্তি আসবে সেটাকে ইন্ডিকেট করে হোম দ্বারা। দেন হোয়াই মানে কারণ জানতে চায়, কেন, কারণ, অ্যাকচুয়ালি ইট মিন্স রিজন, রিজনের ক্ষেত্রে কারণ বুঝাইতে আমরা হোয়েন শব্দটা ব্যবহার করি। দেন হুইচ, আমরা কোনো বস্তুকে, কোনো বস্তু বা কোনো জড়পদার্থ বুঝাইতে আমরা হুইচ শব্দটা দিয়ে কোশ্চেন করে থাকি। পাশাপাশি হাউ লং, হাউ মাচ, হাউ মেনি, হাউ ফার, হাউ, বিশেষ করে হাউ মানে কিভাবে, কিভাবে অ্যাকচুয়ালি প্রসেস, আমরা এই কোশ্চেনের মাধ্যমে প্রসেস জানতে চাই। তো আমরা ইজিলি উই গট সাম বেসিক্স, যে হু কখন ব্যবহার করব, হোয়াট কখন ব্যবহার করব, হোয়েন কখন ব্যবহার করব। হাউএভার প্র্যাকটিক্যালি আমি ডিগ্রির প্রিভিয়াস এক্সামের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করছি, বাই এক্সাম্পল উই উইল বি ভেরি ক্লিয়ার আই হোপ। Example, for example, question analysis, আমি previous question analysis করছি এখান থেকে। I want to talk Mr. আসলাম, এটা একটা সেন্টেন্স, এটাকে যখন আমি ডব্লিউএইচ ওয়ার্ড করব, এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কাকে, কোন শব্দটাকে ইন্ডিকেট করে ডব্লিউএইচ ওয়ার্ড লিখব। একটু খেয়াল করো, এখানে আই হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, ওয়ান্ট হচ্ছে ভার্ব, টক হচ্ছে এডিশনাল ভার্ব, দেন মিস্টার আসলাম অবজেক্ট। আগে বলছিলাম যে অবজেক্টকে কোশ্চেন করার জন্য আমরা অবশ্যই হোম ব্যবহার করব। সো আমরা প্রথমে এখানে হোম নিয়ে নিব, হোম সবসময় মাথায় রাখতে হবে যে বেসিক রুলস অফ ডব্লিউএইচ ওয়ার্ডস, সেটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস অফকোর্স ভার্ব হবে। যেমন হোম যেহেতু ওয়ান্স প্রেজেন্ট টেন্স, তার থেকে আমরা ডু নিলাম, এরপরে আমরা সাবজেক্ট লিখি।
লিখব আই টক ওয়ান্ট টু টক হোম ডু আই ওয়ান্ট টু টক কার সাথে আমি কথা বলতে চাই ইটস মেক এ কোশ্চেন ওকে সবসময় মাথায় রাখতে হবে যেটা দিয়ে আমরা প্রশ্ন করব সেটা কোশ্চেনের মধ্যে হবে না দেন ডিগ্রি আরেকটা কোশ্চেন দ্য গার্ল লুকস লাইক এ রোজ এখন আমরা যদি ব্যক্তিকে প্রশ্ন করি তাহলে আমরা তার পরিবর্তে কী লিখতে পারি আমরা হু লিখতে পারি আমরা এখানে ব্যক্তিকে প্রশ্ন করব দ্য গার্ল তার পরিবর্তে আমরা নিতে পারি হু এরপর আমাকে অবশ্যই বি ভার্ব লিখতে হবে তো ভার্বের শেষে এস আছে তার মানে আমরা এখানে ডাজ লিখব হাবাচক বাক্য আমরা জানি যে নাবাচক হয় তো হু ডাজ নট অথবা শুধু আমরা নেগেটিভ না করলে হবে কারণ ইটস জাস্ট আ ফরমেশন অফ কোশ্চেন হু ডাজ লুক লাইক এ রোজ হু ডাজ লুক লাইক আ রোজ ইচ্ছা করলে আমরা এখানে হু ডাজ নট লুক লাইক আ রোজ করতে পারি দেন অ্যানাদার এক্সাম্পল Everybody hates a liar. এটাকে যদি যখন আমরা প্রশ্ন করি আমরা ইচ্ছা করলে অবজেক্টকে প্রশ্ন করে করা যায় এটা সাবজেক্টকে প্রশ্ন করে করা যায় এখানে যদি আমি লায়ারকে ধরে নিই তাহলে আমাকে লিখতে হবে অবজেক্ট ফর্ম হোম হ্যাটস থেকে আমরা নিতে হবে ডাজ এরপর নিতে হবে এভরিবডি হোম ডাজ এভরিবডি হ্যাট কাকে সবাই অপছন্দ করে এটা আমি যদি অন্যভাবে করি অল্টারনেটিভ ওয়েতে এটা করা যায় আমরা যদি সাবজেক্টে প্রশ্ন করি তাহলে আমরা এটা লিখতে পারি হু ডাজেন্ট হেইট এ লায়ার আমরা এভাবে সেন্টেন্সটাকে ইন্টারগেটিভে রূপান্তর করতে পারি ওকে অ্যানাদার এক্সাম্পল আওয়ার কলেজ বিল্ট ইন 1956 যখন ডিরেক্টলি সময় উল্লেখ থাকবে আমরা অবশ্যই হোয়েন দিয়ে করতে হবে ডব্লিউএইচ ওয়ার্ড ফরমেশন করার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হবে আমরা যেহেতু 1956 আমরা প্রথমে হোয়েন আনলাম এরপর বিল্ট আছে তার মানে ফার্স্ট টেন্স আমরা এখান থেকে ডিড নিব হোয়েন ডিড আওয়ার কলেজ বিল্ড সবসময় মাথায় রাখতে হবে যে এক বাক্যের একটা ফ্লেসে ডিড বসলে অন্য ভার্বটা অফকোর্স প্রেজেন্ট ফর্ম হবে কারণ ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হয় অ্যানাদার এক্সাম্পল হি লিভস ইন রাজশাহী এখানে আমরা যদি ডব্লিউএইচ কোশ্চেন করতে যাই এখানে ডিরেক্টলি সময়ের কথা উল্লেখ আছে সো আমরা এখানে কী নিতে পারি আমরা রাজশাহীর পরিবর্তে এটা প্লেস সো আমরা হয়ার নিতে পারি হয়ার যেহেতু এখানে ভার্বের শেষে এস আছে আমরা ডাজ নিতে পারি হয়ার ডাজ হি লিভ রাজশাহীকে আমরা প্রশ্ন করছি হয়ার দিয়ে সো এটা আর কোশ্চেনের মধ্যে হবে না ওকে অ্যানাদার এক্সাম্পল Okay, his elder
brother is a doctor. Actually, he's an elder brother. আমরা জানি যে প্রোনাউনকে প্রশ্ন করা যায় না, এটা আনফেয়ার হয়। আমরা নাউনকে প্রশ্ন করব। তাহলে এখানে তো ব্রাদারকে প্রশ্ন করা যাবে না, ডক্টর, আমরা ডক্টরকে প্রশ্ন করব। তো অ্যাকচুয়ালি বলছিলাম যে যদি কোনো পেশাকে ইন্ডিকেট করা হয় তাহলে অবশ্যই আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব। তাহলে আমরা হোয়াট লিখব, হোয়াট লেখার পর আমরা বিভার্ব লিখব, হোয়াট ইজ হিজ ইল্ডার ব্রাদার। অ্যাকচুয়ালি উই ক্যান চেঞ্জ ইট ইন অ্যানাদার ওয়ে, উই ক্যান সলভ ইট ইন অ্যানাদার ওয়ে, যে হোয়াট ইজ হিজ ইল্ডার ব্রাদার ডুইং, অথবা হোয়াট ডু হিজ ইল্ডার, হোয়াট ডাজ হিজ ইল্ডার ব্রাদার ডু, আমরা এভাবেও প্রশ্নটা করতে পারি। ফাইনাল একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা আরও ক্লিয়ার হব। হি লিফটেড দ্য বক্স কেয়ারফুলি। কখনো যদি আমরা বাক্যে অ্যাডভার্ব পাই, অর্থাৎ অ্যালোয় যুক্ত কোনো শব্দ পাই, আমরা অবশ্যই ডব্লিউএইচ কোশ্চেন করার সময় আমরা ওই শব্দ দিয়েই করব। এবং আমরা জানি যে অ্যালোয় থাকলে এটা প্রসেস বোঝায়, সো প্রসেস বোঝানোর জন্য ডব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে হাউ। ওকে, আমরা হাউ দিয়ে করব, যে হাউ লিফটেড, যেহেতু ফার্স্ট টেন্স আমরা অবশ্যই ডিড নিব, হাউ ডিড, এরপর আমরা সাবজেক্ট লিখব হাউ ডিড হি, দেন আমরা লিখব ভার্বের প্রেজেন্ট ফর্ম, হাউ ডিড হি লিফট দ্য বক্স কেয়ারফুলি শব্দটা কিন্তু প্রশ্নে আসবে না, কারণ প্রশ্ন করা হয়েছে। সো এমনিভাবে আমরা যে কোনো ধরনের বাক্য থেকে কী করতে পারি, কোশ্চেন ফর্ম করতে পারি। আই হোপ বাই দিস কন্টেন্ট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ দ্য কোশ্চেন, হাউ দ্য ডব্লিউএইচ কোশ্চেন ফর্ম ফ্রম এনি কাইন্ড অফ সেন্টেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।